আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ঘরে কিভাবে ম্যাঙ্গো জেলি তৈরি করা যায় সেটি দেখাবো। এটি খেতে যেমন টেস্টি, বানানো ততটাই সহজ, আর এটি স্বাস্থ্যকরও বটে। বাজারে কিনে আনা জেলি থেকে এই জেলিটা কোনো অংশই কম নয়, বরং এটি খেতে অনেক মজা। আপনারা বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন। এর জন্য আমার লাগবে পাকা আম। আমি 3টা পাকা আম পিউরি করে নিয়েছি। আমি ব্ল্যান্ডারে পাকা আমটাকে ব্ল্যান্ড করে পিউরি করে নিয়েছি 1.5 কাপ। চিনি নিয়ে নিয়েছি 1 কাপ। লেবুর রস নিয়েছি 2 টেবিল চামচ। এখন একটি সসপ্যানে আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম। তারপর আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এরপর এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন দর্শক, আমি চুলার আঁচ বাড়িয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এটাকে কন্টিনিউয়াসলি আপনারা নাড়তে থাকবেন, কারণ জেলিটা নিচে দিয়ে পোড়া লেগে গেলে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না, টেস্টও নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে, যেন পানিটা শুকিয়ে এরকম ঘন একটা থকথকা ভাব আসে। এরকম হয়ে গেলে আমি নামিয়ে নেব। এখন ম্যাঙ্গো জেলিটা হয়েছে কিনা তা বোঝার জন্য আমি একটা প্লেটে একটু ম্যাঙ্গো জেলি দিয়ে নিলাম। এভাবে প্লেটটাকে নাড়াবো। নাড়ানোর ফলে যদি এটা না নড়ে তাহলে বোঝা যাবে যে ম্যাঙ্গো জেলিটা হয়ে গেছে। এখন আমি একটি কাচের বয়ম খুব ভালো করে গরম পানিতে ধুয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। তারপর আমি ম্যাঙ্গো জেলিটা সেই বয়ামে ভরে নিলাম। এরপর দর্শক, আমি দেখিয়ে দিচ্ছি যে ম্যাঙ্গো জেলিটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে কালারটা। আপনারা এটা বাসায় তৈরি করলে বুঝবেন যে এটা তৈরি করাটা কতটা সহজ, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়, আর খেতেও অনেক মজা এবং স্বাস্থ্যকর। এর মধ্যে কোনো ফর্মালিন নেই, কোনো প্রিজারভেটিভ, কোনো কালার, কিচ্ছু নেই। এটা জাস্ট আপনারা ঘরে থাকা উপকরণগুলো দিয়ে এত সহজে তৈরি করতে পারবেন। এই জেলিটা আপনারা বাসায় তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Thanks for watching my video.